হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নোট স্টাডি। আজকে তোমাদের কাছে চলে এসেছি তোমাদের WBPSC ক্লার্কশিপ মেইনসের বাংলা ডেসক্রিপটিভের প্রথম ক্লাসটা নিয়ে। হ্যাঁ, আজকে তোমাদের প্রথম যে ক্লাসটা আমি নিতে চলেছি, আজকে তোমাদের ক্লার্কশিপ মেইনসের জন্য প্রথম আমাদের ক্লাস শুরু হলো। তো এই ক্লাসটা চলবে তোমাদের 18 সেপ্টেম্বর অবধি। আজকে 18 জুলাই থেকে এরপর 18 সেপ্টেম্বর, অর্থাৎ তোমরা 2 মাস সময় পাচ্ছ। এই 2 মাসের মধ্যে তোমাদেরকে কিন্তু আমরা সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো শিখিয়ে একদম প্র্যাকটিস করিয়ে HW দিয়ে এবং তার সাথে সাথে মক নিয়ে কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যাব। সব থেকে বড় যে কথাটা তোমাদেরকে বলে দিতে চাই সেটা হচ্ছে যে তোমাদের এই ব্যাচটার জন্য একটা সিস্টেম করা হয়েছে, সেটা হচ্ছে প্রথম 4 দিন তোমাদের ক্লাস হবে। যেরকম আমরা বলেছিলাম আগে যে আমাদের 64টা ক্লাস হবে এবং 32টা মক টেস্ট হবে, ঠিক সেরকমই তোমাদের 4 দিন ক্লাস হচ্ছে। এবং 4 দিন ক্লাস হওয়ার পরে যে রেস্ট 2 দিন তোমাদের থাকছে, ওই 2 দিন তোমাদের আমরা মক টেস্ট নেব এবং তারপরে 1 দিন ছুটি থাকবে। আবারও তোমাদের 4 দিন ক্লাস হবে, 2 দিন মক টেস্ট হবে, 1 দিন ছুটি থাকবে এবং HW তোমাদের দেওয়া হবে। সেই HWগুলো করে কিন্তু তোমরা আমাদের মেলে পাঠাবে। দেখবে মেল আইডিটা তোমাদের নোট স্টাডি গ্রুপে দেওয়া আছে। আর যদি আমি আজকের থেকে পারি ক্লার্কশিপের গ্রুপ আলাদা করে দিতে, দেন আমি একটা আলাদা করে দেবো। আদারওয়াইজ জেনারেল গ্রুপটাতেও কিন্তু আমাদের নোট স্টাডির মেলের লিঙ্কটা দেওয়া রয়েছে, ওখানে গিয়ে তোমরা HW ডেসক্রিপটিভ মক সব কিছুর মেল কিন্তু ওখানে গিয়ে করবে। কিভাবে করবে কি না করবে সেটা আমি যখন HW দেব ওই সময় আমি লিখে দেবো। যারা নতুন আছো তারা হয়তো জানো না যে কিভাবে তোমরা করবে, তো সেটা কিন্তু আমরা ওখানটাতে লিখে দেবো। তুমি একদম তোমরা এইসব নিয়ে চিন্তা করো না। আমাদের WBCS স্টুডেন্টরাও কিন্তু ওইভাবেই আমাদের HW এবং মকের কোয়েশ্চেন্সগুলো, মানে ডেসক্রিপটিভ মকের অ্যান্সার্সগুলো পাঠায় এবং আমরা প্রত্যেকের কপি ইন্ডিভিজুয়ালি কিন্তু চেক করে দেবো। তো আজকে তোমাদের ক্লার্কশিপ মেইনসের ফার্স্ট ক্লাস। দেখো, আগে ক্লাসটা শুরু করার আগে একটা কথা বলি যে তোমাদের ক্লার্কশিপের যারা মেইনস দিতে চলেছো তাদের কিন্তু সিলেবাসের সব থেকে বড় একটা সুবিধা হচ্ছে, আমি এটা বারবার বলেছি, এর আগে লাইভেও বলেছি অনেক সময়, যে তাদের সব থেকে বড় একটা সুবিধা হচ্ছে যে তাদের ক্ষেত্রে কিন্তু এসে নেই, লেটারও কিন্তু নেই। তো এসে আর লেটার না থাকার জন্য তাদের এটা কিন্তু একটা হিউজ অ্যাডভান্টেজ, কারণ তাদের মার্কস ক্যারি করার জায়গাটা কিন্তু অনেকটা বেশি। কিন্তু একটা হার্ডেলও এখানে রয়েছে, হার্ডেলটা হচ্ছে তোমাদের সময় খুব কম, অর্থাৎ মাত্র 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে তোমাকে বাংলায় 50 নম্বর এবং ইংলিশে 50 নম্বরের কিন্তু অ্যান্সার করতে হবে। আমি যে যে জিনিসগুলো বলছি তুমি দেখবে আমি ইউটিউব ভিডিওতে পুরো টাইপটা বলে দিয়েছিলাম, তবু যারা দেখোনি তারা এই ক্লাসটাতে তো আমি বলবোই অবশ্যই। তো বাংলা 50 নম্বর এবং ইংলিশে 50 নম্বর মিলে মোট 100 নম্বরের অ্যান্সার তোমাকে করতে হবে। তো বাংলার ক্লাস যেহেতু আজকে আমি বাংলার সিলেবাসটা বলে দিই, বাংলাতে তোমাকে রিপোর্ট রাইটিং যেটা আমরা ইংলিশে বলি, বাংলার ইংলিশের টপিক এক, শুধু নামগুলো তোমার আলাদা। তো প্রতিবেদন রচনা যেটা হয়, সেই প্রতিবেদন রচনাতে তোমার মার্কস থাকবে 20, আর তোমার 15 নম্বর থাকবে হচ্ছে সারমর্ম লেখাতে এবং বাদবাকি 15 নম্বর থাকবে হচ্ছে তোমার বঙ্গানুবাদে। তাহলে মোট তোমার 15 15 30 আর যোগ 20 হচ্ছে 50 বাংলার নাম্বার। ঠিক ইংলিশেও সেমভাবে রিপোর্ট রাইটিংয়ে 20, প্রেসি রাইটিংয়ে 15 এবং ট্রান্সলেশনে হচ্ছে তোমার 15, টোটাল 50 নাম্বার। এই দুটো 50 নাম্বার মিলে 100 নাম্বার, অর্থাৎ টোটাল তোমাকে 6টা প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে হবে এবং এই 6টা প্রশ্নের অ্যান্সারের জন্য সময় পাবে মাত্র 1 ঘন্টা, যেটা কিন্তু খুবই কম সময় ডেসক্রিপটিভের জন্য। তা তোমাকে টাইম ম্যানেজমেন্ট কিন্তু ভীষণভাবে করতে হবে। তা টাইম ম্যানেজমেন্ট করাটা কিন্তু এখানে একটা বড় মানে হার্ডেল। তো টাইম ম্যানেজমেন্ট যেহেতু তোমাকে পরীক্ষার হলে প্রচণ্ডভাবে করতে হবে, তাই তোমাকে একদম সময় ধরে ধরে ডেসক্রিপটিভের মক এখন থেকে দিতে হবে, যেটার জন্য আমরা তোমাদের প্রতি সপ্তাহে এখন থেকে মক নেওয়াবো, মানে নেবো আর কি, এবং প্রত্যেকের কপি চেক করে দেওয়া হবে। তার সাথে সাথে আরেকটা হচ্ছে তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। শুধু আমরা HW দেবো সেগুলোই শুধু নয়, তোমরা এছাড়াও আলাদা যেখান যেখান দিয়ে যেরম পারবে প্র্যাকটিস কিন্তু করতে থেকো, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে, কারণ যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার অ্যাকিউরেসি আসবে, তত তুমি ভালোভাবে করতে পারবে, যত চেক করাবে। যেরকম আমরা যে HW দেবো সেগুলো যখন তুমি আমাকে দেবে আমি চেক করে দেবো, বা মকের যখন চেক করে দেবো, তখন কি হবে যে তুমি যত চেক করাবে আমাদেরকে দিয়ে তত কিন্তু তোমার ভেতরে কনফিডেন্সটা আস্তে আস্তে কিন্তু আসতে থাকবে। তো সেইভাবে করে এখন যদি 2 মাস মতনই তোমার হাতে একদম পাক্কা সময়, কারণ 27 সেপ্টেম্বর এক্সাম,
তো 18 তারিখ থেকে নেক্সট 18 তারিখ এই 2 মাস তোমাদের ক্লাস হবে সেপ্টেম্বরের 18 তারিখ অবধি, আর তারপরে তো বাদবাকি যে কদিন আছে তুমি রিভিশন দেবে। তো এই যে 2 মাস তুমি ক্লাস করবে আমাদের সাথে, খুব সিনসিয়ারলি ক্লাস করো, প্রত্যেকে কিন্তু মক টেস্টটা দিও, কারণ মক টেস্ট কেউ স্কিপ করলে তোমাদের হাতে কিন্তু আর সময় নেই যে তুমি পরে আবার দিতে পারবে, তোমার হাতে কিন্তু মাত্র 2 মাস আছে। এই মক টেস্ট প্রত্যেকে দেবে, HW প্রত্যেকে কিন্তু করবে। আজকের যে বাংলা ডেসক্রিপটিভের ক্লাসটা হবে, আজকের ক্লাসটাতে আমি বলে দিচ্ছি এই সপ্তাহে তোমাদের কি কি করানো হবে, আমি পুরোটা বলে দিচ্ছি। তোমাদের 2 দিন করানো হবে ট্রান্সলেশন, 2 দিন করার মানে ইংলিশে ট্রান্সলেশন আর বাংলা ক্লাসে বঙ্গানুবাদ, 2 দিন করানো হবে। আর তারপরে 2 দিন তোমাকে বাংলায় করানো হবে প্রতিবেদন রচনা বা সারমর্ম করাতে পারি, যে কোনো একটা টপিক 2 দিন করানো হবে, এবং ওইদিকে ইংলিশেও ঠিক সেরকম হয়, রিপোর্ট রাইটিং নয়তো প্রেসিং 2 দিন করানো হবে। তাহলে এই উইকে আমরা যে কোনো 2টো টপিক করাবো, 2 দিন 2 দিন করে 4 দিন। মক কিন্তু তোমাদের পুরো টপিকের ওপরেই হবে, অর্থাৎ তোমাদের যদি ধরো একটা 2টো টপিক করানোর পর তো একটা টপিক বাদ যাচ্ছে, সেই একটা টপিকের ওপরেও কিন্তু মক হবে। তুমি যা পারবে সেই হিসেবেই তুমি লিখে দেবে। নেক্সট উইকে যখন তুমি আবারও জিনিসটা শিখবে, অনেকে একদম বেসিকে আছো আমি জানি, যারা নেক্সট উইকে বেসিক থেকে আবারও জিনিসটা শিখবে, যখন নতুন করে শেখাবো ওই টপিকটা, তখন তার ভালো হবে হোক, কিন্তু তবুও সে ফুল টপিকের ওপরেই কিন্তু এক্সামটা দেবে। এতে কি হবে, তোমার নিজের কিন্তু একটা আস্তে আস্তে প্রিপারেশনটা জায়গাটা তৈরি হয়ে যাবে। তাই যেভাবে বলছি ঠিক সেইভাবে করো। তাহলে আজকে আমাদের বাংলা ডেসক্রিপটিভের ক্লাসের প্রথম আমরা 2 দিন করাবো বঙ্গানুবাদ, তারপরে 2 দিন আমরা প্রতিবেদন রচনা অথবা সারমর্ম করাবো। ইংলিশেও ঠিক তাই, এই সপ্তাহে 2টো টপিক তোমাদের পড়ানো হবে 2 দিন করে। তো চলো আমরা আমাদের যে প্রথম যেটা আমাদের প্যাসেজ আছে বাংলা ডেসক্রিপটিভটা করার আগে আমাকে প্রথমে কিছু রুলস জানতে হবে, কারণ এখানে সবাই কিন্তু মানে ক্লাস মানে আগে কোনোদিন ডেসক্রিপটিভ পড়েনি এরকম লোকও রয়েছে, তো তাদের প্রত্যেকের কিন্তু রুলস জানাটা খুব দরকার। এবং ইভেন এটা আমি প্রতিটা ক্লাসেই আলোচনা করে দেবো প্রত্যেক দিন, কারণ প্রত্যেক দিন নতুন লোক ঢুকতে পারে, এছাড়া তোমাদের অনেকের মাথা দিয়ে বেরিয়ে যায় সারাদিন পড়ার পরেও কিন্তু মক টেস্টে গিয়ে আমাদের WBCS স্টুডেন্টসটাও ভুল করে। সো তোমাদের প্রত্যেক দিন আমি এটা বলে দেবো। দেখো বাংলা ডেসক্রিপটিভে তোমাকে একটা ইংলিশ প্যাসেজ দেওয়া থাকবে, যে ইংলিশ প্যাসেজটা থেকে তুমি কি করবে বাংলাতে সেটাকে তুমি বঙ্গানুবাদ করবে, ইংলিশ প্যাসেজটা থেকে বাংলাতে বঙ্গানুবাদ করবে। এবার এই বাংলা ডেসক্রিপটিভে তোমার কিন্তু কিছু নিয়ম আছে, তুমি কি কি নিয়মে তুমি কিভাবে করবে তা নিয়মগুলো প্রথমে আমরা দেখে নিই। দেখো বাংলা বঙ্গানুবাদের নিয়মগুলো কি কি, এখানে দেখো বাংলা বঙ্গানুবাদের নিয়ম কি, তোমাকে ইংরেজি এবং বাংলা উভয় ভাষার প্রকৃতি কিন্তু এখানে বজায় রাখতে হবে। অর্থাৎ তুমি ইংরেজিতে একটা মানুষ যেভাবে নিজের কথাটাকে এক্সপ্রেস করে, যেভাবে লেখে, বাংলাতে নিজের এক্সপ্রেস করার কথাটা তো একটু আলাদা হয়। তাহলে ইংরেজি এবং বাংলা দুটো ভাষারই কিন্তু নিজস্ব কিছু প্রকৃতি আছে, তাই দুটো ভাষার প্রকৃতি কিন্তু তোমাকে বজায় রাখতে হবে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সহজ এবং সরল ভাষায় তোমাকে অনুবাদ করতে হবে। এইটা একটা বড় প্রবলেম স্টুডেন্টদের মধ্যে, যে বেশিরভাগ স্টুডেন্টস তোমরা এটা ভাবো যে আমরা যদি একটু টাফভাবে লিখি, কঠিনভাবে লিখি, তাহলেই হয়তো এক্সামিনার আমাকে বেশি নাম্বার দেবে, কিন্তু আলটিমেটলি সেটা হয় না। কারণ তুমি যত সহজ এবং সরল ভাষায় লিখবে ততই এক্সামিনার তোমাকে বেশি নাম্বার দেবে, কঠিন ভাষায় লিখলে দেবে না। কিন্তু হ্যাঁ, তোমার কিছু ওয়ার্ডের কালেকশন, কিছু ইউনিকনেস থাকা দরকার, কোনো কোনো ওয়ার্ড যেটা কমন ওয়ার্ডের পরিবর্তে একটু যদি 2-1টা তুমি আনকমন ওয়ার্ড ইউজ করতে পারো, তাহলে তিনি ভাববেন যে তোমার ওটার ওপর ডেপথ আছে, নলেজ আছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমার কিছুটা লেখাটা স্ট্যান্ডার্ডের জায়গায় যাবে। তো এইটা করতে হবে। আর একটা কি, প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু আক্ষরিক অর্থ করা যাবে না, এটা কিন্তু মক টেস্ট দেওয়ার সময় তুমি আরো ভালো করে ফিল করতে পারবে, তখন আমি তোমাকে মকের নাম্বার দেবো, প্লাস চেক করে যখন বলে দেবো কোথায় ভুল আছে। তা প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ডের কিন্তু তুমি আক্ষরিক অর্থ করতে পারবে না, মানে কি হবে, তুমি ওয়ার্ড টু ওয়ার্ড তুমি বঙ্গানুবাদ করো, অবশ্যই করো, কিন্তু সমস্যাটা এই জায়গায় দাঁড়াবে যে সব জায়গায় ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করতে গেলে কিন্তু ওরা যে ভাবনাটা মানে যে ভাবটা বলতে চেয়েছে সেটাই উল্টে যায়। তাই তোমাকে ওয়ার্ড টু ওয়ার্ড মিনিংয়ের থেকেও মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমাকে আগে বুঝতে হবে যে ওই লাইনটাতে ও কী বলতে চেয়েছে, ওর ভাবটা বুঝতে হবে, বুঝে তোমাকে করতে হবে, এবং তারপরে তুমি ওয়ার্ড টু ওয়ার্ড করো। কিন্তু সব জায়গায় যদি পাই টু পাই ওয়ার্ড টু ওয়ার্ড করতে যাও, তাহলে কিন্তু তোমার ভাবটা চেঞ্জও হয়ে যেতে পারে। যদি টাফ তোমাকে প্যাসেজ দেয় তখন কিন্তু তোমার সমস্যা হবে, যদিও ক্লার্কশিপের জন্য খুব কঠিন কিছু থাকবে না, ক্লার্কশিপটা অতটা কঠিন হয় না, WBCS এর মেইনস এর মতন ডেসক্রিপটিভের মতো তো হবে না, কিন্তু তবুও একটা অ্যাভারেজ তো থাকবে। তো তার জন্য হলেও কিন্তু তোমাকে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, এবং সবসময় সরল ভাবানুবাদ করতে হবে, এটা তো আমি বললামই একটু আগে। আর বড় বাক্য যেগুলো ধরো অনেক বড় বড় বাক্য যদি থাকে, তাহলে সেগুলোকে তুমি ভেঙে ছোট ছোট বাক্য করতে পারবে।
আর তার পরের পয়েন্টটা কি আছে, দেখো ইডিয়াম ফ্রেজ ব্যবহারের সময় বাংলা অনুবাদের রীতি কিন্তু তোমাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ ইংলিশে ইডিয়াম বা ফ্রেজ ঠিক যেভাবে ইউজ হয় আর বাংলাতে বাগধারা যেভাবে আমরা বলি, দুটোর ক্ষেত্রে কিন্তু অনুবাদটা আলাদা। তো ইংলিশের ইডিয়াম এবং ফ্রেজকে যখন তুমি বাংলাতে অনুবাদ করবে তখন কিন্তু তুমি বাংলা অনুবাদের রীতিটাকেই গ্রহণ করবে। তো এটা গেল আমাদের বাংলা বঙ্গানুবাদের নিয়মাবলী। এবারে আমি চলে যাব, যে আমরা তো প্রথমে নিয়মগুলো সম্পূর্ণ জেনে নিলাম, এবারে আমি কি করব যে আমার কোন কোন জিনিস ম্যান্ডেটারি, অর্থাৎ কোন কোন জিনিস আমাকে পড়তেই হবে। দেখো তুমি কিন্তু বঙ্গানুবাদে 15 নম্বর ক্যারি করবে। আমি সবার আগে বঙ্গানুবাদ ধরেছি একটাই কারণে, আজকে আর কালকে বঙ্গানুবাদ হবে, তার পরের 2 দিন অন্য আরেকটা টপিক হবে। কেন বঙ্গানুবাদ ধরেছি সবার প্রথমে, তার কারণ হলো এটাই যে বঙ্গানুবাদ থেকে কিন্তু অনেক সহজে অনেক বেশি নাম্বার স্কোর করা যায়। হ্যাঁ, বঙ্গানুবাদ এমন একটা জায়গা, তুমি যদি একটু ভালোভাবে করো, প্র্যাকটিস করে যাও, তুমি কিন্তু অনেকটা ভালো নাম্বার ওখান থেকে তুলে নিতে পারবে অন্য টপিক দুটোর তুলনায়, ঠিক আছে? তাই বঙ্গানুবাদ যেটা থেকে তোমার, যেটা তুমি বেশি প্র্যাকটিস করলে, ভালোভাবে শিখলে অনেক ভালো নাম্বার ক্যারি করতে পারবে, আমি সেটাই তোমাকে সবার আগে করাবো। তো চলো, তোমাকে কোনগুলো ম্যান্ডেটারি অর্থাৎ কোনগুলো তোমাকে করতেই হবে সেটা তুমি জেনে নাও। তোমার হোমওয়ার্ক কিন্তু অবশ্যই করতে হবে, যা যা হোমওয়ার্ক তোমাকে দেওয়া হবে সেই হোমওয়ার্কগুলো কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে। তার সাথে সাথে ডেসক্রিপটিভের যে মক নেওয়া হবে, মক কিন্তু প্রত্যেকে দেবে। হ্যাঁ, কোনো একজনও কিন্তু ওই কোর্স কিনে নিয়েছো কিন্তু মক দেওয়ার বেলায় নেই, এটা কিন্তু করলে হবে না, মক তোমায় দিতেই হবে। এবং তার সাথে সাথে যেটা সব থেকে ম্যান্ডেটারি সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, অর্থাৎ অনুশীলনের কোনো বিকল্প হয় না, তোমায় কিন্তু প্রচণ্ড বেশি মাত্রায় প্র্যাকটিস করতে হবে, প্রচণ্ড বেশি মাত্রায় অনুশীলন করতে হবে। তো চলো চলে যাচ্ছি আমাদের যেটা একদম প্রথম যে প্যারাটা, মানে প্রথম যে আমাদের প্যারাগ্রাফটা তোমাদেরকে করাবো, যে ইংলিশ প্যাসেজটা তোমাদেরকে করাবো, প্রথম সেই প্যাসেজে চলে যাই। প্রথম প্যাসেজে যাওয়ার আগে আমার রুলস হচ্ছে এটা, তোমাকে যে প্যাসেজটাই দিক না কেন সেই প্যাসেজটাকে তোমাকে প্রথমে পুরোটা খুব স্লোলি, আমি যে স্পিডে পড়বো তুমি চাইলে তার থেকেও বেশি স্লোতে পড়তে পারো, একবার পুরোটাকে জাস্ট ওয়ান টাইম রিড করবে, বারবার নয়, পড়ে নেবে, তারপরে একটা করে লাইন ধরবে আর একটা করে লাইন নিয়ে ভাববে এবং করবে। তো আমি সেই প্রসেসটা ঠিক যেভাবে তুমি পড়বে, যে স্পিডে পড়বে বা তার থেকেও চাইলে আরো কম স্পিডে পড়তে পারো, ঠিক সেইভাবে জিনিসটাকে দেখিয়ে দিচ্ছি। চলো দেখো, প্যাট্রিয়টিজম ইজ লাভ ফর ওয়ান্স কান্ট্রি, ইট ইজ আ পাওয়ারফুল সেন্টিমেন্ট অ্যান্ড হোললি আনসেলফিশ অ্যান্ড নোবেল, আ প্যাট্রিয়ট ক্যান স্যাক্রিফাইস ইভেন হিজ ওন লাইফ ফর দ্য গুড অফ হিজ কান্ট্রি, ইট ইজ আইডিয়ালিজম দ্যাট গিভস courage and strength, but false patriotism makes a man narrow minded and selfish. purota porlam khub aste aste tumi ei speed ba tatteko aste tumi porte paro kintu ekbari porbe purota ke bar bar na tarpor tumi ek ekta kore line niye shuru korbe. dekho prothom line ki bolche, patriotism, patriotism kothatar mane ki deshatobodh. dekho ajke tomader jeta korabo jehetu shurur class ar emnito tomader clerkship e khub beshi tough ashbe na, tobu ami standard eo jabo aste aste, কিন্তু যেহেতু শুরু ক্লাস তোমাদেরকে একটা ইজি টু মডারেট দিচ্ছি, ইজিলি বলতে পারো এটাকে, তো এরকম একটা প্যাসেজ তোমাদেরকে আজকে করানো হচ্ছে, একটা না দুটো করাবো আমি প্যাসেজ আজকে। দেখো, প্যাট্রিয়টিজম মানে কি, দেশাত্মবোধ, ইজ লাভ ফর ওয়ান্স কান্ট্রি, ইজ লাভ মানে ভালোবাসা, কার ওয়ান্স কান্ট্রি মানে দেশ, নিজের দেশের প্রতি ভালোবাসাটাকেই বলা হয় কি দেশাত্মবোধ। তাহলে কি বলছে, দেশাত্মবোধ হলো দেশের প্রতি ভালোবাসা, নিজের দেশের প্রতি ভালোবাসা না বললেও হবে, দেশের প্রতি ভালোবাসাও তুমি বলতে পারো, তাহলে দেশাত্মবোধ হলো দেশের প্রতি ভালোবাসা। এবারে আমি পরের লাইনে যাই, একটা করে লাইন ধরবো, একটা করে লাইন করবো। দেখো, ইট ইজ আ পাওয়ারফুল সেন্টিমেন্ট, পাওয়ারফুল মানে কি শক্তিশালী, ইট ইজ আ পাওয়ারফুল সেন্টিমেন্ট অ্যান্ড হোললি আনসেলফিশ অ্যান্ড নোবেল, তাহলে পাওয়ারফুল সেন্টিমেন্ট মানে কি আবেগ, আর হোললি আনসেলফিশ, হোললি মানে সম্পূর্ণ, আনসেলফিশ মানে কি সেলফিশ মানে স্বার্থপরতা জানো সবাই, তাহলে আনসেলফিশ মানে স্বার্থপরতাহীন মানে যার মধ্যে স্বার্থপরতা নেই, আর নোবেল মানে কি মহৎ, এটুকু জানো, তাহলে ইট ইজ আ পাওয়ারফুল সেন্টিমেন্ট অ্যান্ড হোললি আনসেলফিশ অ্যান্ড নোবেল মানে কি এটা একটা শক্তিশালী এবং সম্পূর্ণ স্বার্থপরতাহীন ও মহৎ আবেগ। দেখো, তুমি যদি এভাবে লিখতে যে ইট ইজ আ পাওয়ারফুল সেন্টিমেন্টটাকে, এটি একটি শক্তিশালী আবেগ এবং হোললি আনসেলফিশ এবং সম্পূর্ণ স্বার্থপরতাহীন ও মহৎ, তাহলে জিনিসটা সম্পূর্ণ স্বার্থপরতাহীন ও মহৎটা কাকে ইন্ডিকেট করছে,
সেটা কিন্তু বোঝা যেত না, ওটাও কিন্তু সেন্টিমেন্টটাকেই ইন্ডিকেট করছে যে এটা সেন্টিমেন্টটা যেরকম শক্তিশালী ঠিক সেরকম স্বার্থপরতাহীন ও মহৎ। তাহার জন্য আমরা কি করলাম, শক্তিশালীর পরে আবেগটাকে না বসিয়ে এটি একটি শক্তিশালী এবং সম্পূর্ণ স্বার্থপরতাহীন ও মহৎ আবেগ এভাবে বোঝালাম, যাতে কি স্বার্থপরতাহীন ও মহৎ এই কথা দুটো যে আবেগ কথাটাকে ইন্ডিকেটই করছে সেইটা যেন তোমরা মানে এক্সামিনার বুঝতে পারে যে তুমি বুঝেছো, মানে এক্সামিনার তো বুঝবেই কিন্তু এক্সামিনার যাতে এটা বুঝতে পারে যে তুমি এটা বুঝেছো, তাই তোমাকে লাইনটাকে এভাবে লিখতে হবে। হলো, এরপরে আমি চলে আসছি আমাদের যে এরপরের লাইনটা, সেই পরের লাইনটা দেখে নিচ্ছি কি আছে। আ প্যাট্রিয়ট ক্যান স্যাক্রিফাইস ইভেন হিজ ওন লাইফ ফর দ্য গুড অফ হিজ কান্ট্রি। একজন দেশপ্রেমিক স্যাক্রিফাইস মানে কি, উৎসর্গ করা বা স্বার্থ ত্যাগ করা। ইভেন হিজ ওন লাইফ, তার নিজের জীবনও, ইভেন কথাটা, ইভেন হিজ ওন লাইফ মানে তার নিজের জীবনও বা তার নিজের জীবন পর্যন্ত, ফর দ্য গুড অফ হিজ কান্ট্রি, তার দেশের ভালোর জন্য। তাহলে একজন দেশপ্রেমী তার দেশের ভালোর জন্য বা মঙ্গলের জন্য, নিজের ভালো কথা কি মানে ভালোর জন্য না বলে যদি মঙ্গলের জন্য বলি তাহলে শুনতে ভালো লাগবে, নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারে, নিজের জীবন হিজ ওন লাইফ পর্যন্ত ইভেন, ঠিক আছে, উৎসর্গ করতে পারেন। স্যাক্রিফাইস কথাটার মানে কি, উৎসর্গ। এবারে পরের লাইনটা দেখো, ইট ইজ আইডিয়ালিজম দ্যাট গিভ কারেজ অ্যান্ড স্ট্রেংথ। ইট ইজ আইডিয়ালিজম মানে কি, আইডিয়ালিজম মানে কি, আদর্শবাদ। এটা নিশ্চয়ই জানো যে আইডিয়ালিজম মানে আদর্শবাদ, তাহলে এটা এমন একটা আদর্শবাদ দ্যাট গিভস কারেজ অ্যান্ড স্ট্রেংথ, যেটা কি দেয়, সাহস এবং শক্তি। কারেজ মানে সাহস, স্ট্রেংথ মানে শক্তি দেয়। তাহলে ইট ইজ আইডিয়ালিজম দ্যাট, দেখো এখানে আমরা কি লিখেছি, এমন কথাটা উচ্চারণ করেছি, এমন কথাটার কিন্তু ওখানে কোনো ইংলিশে স্পেল নেই, কিন্তু তোমাকে ভাবটা বুঝে ওটাকে লিখতে হবে। যদি বলতাম এটা একটি আদর্শবাদ যা সাহস ও শক্তি দেয়, কিন্তু যদি এরকম বলি যে এটা এমন একটি আদর্শবাদ যা সাহস ও শক্তি দেয়, তাহলে তোমার ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে। তাই সবসময় ওয়ার্ড টু ওয়ার্ড মিন না করে ভাবের অর্থ বুঝেও কিন্তু মিন করতে হবে, যেটা আমি শুরুতে বলেছি। এবারে চলে যাচ্ছি পরের লাইনটা, দেখো কি বলছে। বাট ফলস প্যাট্রিয়টিজম মেক্স আ ম্যান ন্যারো মাইন্ডেড অ্যান্ড সেলফিশ। ফলস প্যাট্রিয়টিজম মানে কি, মেকি দেশাত্মবোধ। ফলস মানে কি, মিথ্যে, বা মেকি, মেকি দেশাত্মবোধ বা মেকি দেশপ্রেম। মেক্স আ ম্যান মানে একটা মানুষকে তৈরি করে, কি তৈরি করে, ন্যারো মাইন্ডেড। ন্যারো মাইন্ডেড মানে সংকীর্ণ মনা, মাইন্ডেড মানে মন আর এই মনা, আর ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ, মানে সংকীর্ণ মন যার তাকেই বলে ন্যারো মাইন্ডেড। অ্যান্ড সেলফিশ, এবং স্বার্থপর। তাহলে কি বলছে, কিন্তু মেকি দেশপ্রেম মানুষকে সংকীর্ণ মনা এবং স্বার্থপর করে তোলে। আশা করি এই প্যারাগ্রাফ যেটা তোমাদেরকে করালাম সেই প্যারাগ্রাফটা আশা করি তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার। আমি বলি যারা তোমরা প্রথম আমাদের আজকের থেকে ক্লাসে জয়েন করছো, তাদের যদি কোথাও কোনো লাইনে বুঝতে অসুবিধা হয় তারা টেলিগ্রাম গ্রুপে কিন্তু অবশ্যই লিখবে, এবং আমাকে কিন্তু পার্সোনালিও টেলিগ্রামে মেসেজ করতে পারো, যতবার খুশি আমার কাছে একটা বার একটা জিনিস জিজ্ঞাসা করতে পারো, বুঝতে না পারলে আমি 100 বার বুঝিয়ে দেবো, বাট তোমরা যদি বুঝতে না পারো জানাবে। এরপরে চলে যাচ্ছি আমাদের নেক্সট প্যাসেজ, অর্থাৎ আরেকটা প্যাসেজ তোমাদেরকে করাই। দেখ, টু সি গোখলে বা গোখলে অ্যাট ওয়ার্ক ওয়াজ অ্যাজ মাস্ট এ জয় অ্যাজ অ্যান এডুকেশন। হি নেভার ওয়েস্টেড আ মিনিট, হিজ প্রাইভেট রিলেশনস অ্যান্ড ফ্রেন্ডশিপস ওয়্যার অল ফর পাবলিক গুড, অল হিজ টকস হ্যাড রেফারেন্স অনলি টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি and were absolutely free from any trace of untruth and insincerity. এবার প্যাসেজটা পুরো পড়ে নিয়েছি, এবার চলো এক লাইন করে শুরু করি। কি দেখছি দেখো, একদম প্রথম লাইনটাতে আমরা কি দেখতে পাচ্ছি, টু সি গোখলে অ্যাট ওয়ার্ক মানে কর্মরত, মানে দেখো অ্যাট ওয়ার্ক মানে কি, কাজ করছে এরকম অবস্থায় গোখলেকে দেখা, সি মানে দেখা, তাহলে কর্মরত গোখলকে বা গোখলেকে দেখা। ওয়াজ অ্যাজ মাচ মানে, ওয়াজ মানে পাস্ট টেন্সে মানে ছিল, অ্যাজ মাচ আ জয় অ্যাজ অ্যান এডুকেশন মানে হচ্ছে কর্মরত গোখলেকে দেখা যেমন আনন্দদায়ক তেমনি শিক্ষাপ্রদ। ওয়াজ অ্যাজ মাচ আ জয়, অ্যাজ মাচ আ জয় মানে যেমন আনন্দদায়ক, জয় মানে কি আনন্দ, আর অ্যাজ মাচ মানে যেমন আনন্দদায়ক, অ্যাজ অ্যান এডুকেশন, অ্যাজ অ্যান মানে তেমনই শিক্ষাপ্রদ, শিক্ষাপ্রদ মানে এডুকেশন, তেমনই শিক্ষা নিশ্চয়ই বলতে পারি না আমি, যেমন আনন্দ তেমনই শিক্ষা এটা নয়। তাহলে কি বলছে যে কর্মরত গোখলকে দেখা যেমন আনন্দদায়ক তেমনই শিক্ষাপ্রদ। পরের লাইনটা যাচ্ছি,
হি নেভার ওয়েস্টেড আ মিনিট, তিনি ওয়েস্টেড মানে কি অপচয় করা, তাহলে হি নেভার ওয়েস্টেড, তিনি কখনো অপচয় করতেন না, এ মিনিট মানে একটা, এক মিনিট তো বলতে পারি না, একটি মুহূর্ত, তাহলে তিনি কখনো একটি মুহূর্ত অপচয় করতেন না, নেভার মানে কখনো করতেন না, ওয়েস্টেড মানে অপচয় করতে, নেভার মানে কখনো, ওয়েস্টেড মানে অপচয় করতেন না, আ মিনিট মানে একটি মুহূর্ত। পরের লাইনে যাই, হিজ প্রাইভেট রিলেশনস অ্যান্ড ফ্রেন্ডশিপস ওয়্যার অল ফর পাবলিক গুড, মানে তার ব্যক্তিগত সম্পর্ক, প্রাইভেট রিলেশনস মানে কি ব্যক্তিগত সম্পর্ক, অ্যান্ড ফ্রেন্ডশিপস, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, তার ব্যক্তিগত সম্পর্ক এবং বন্ধুত্ব, ফ্রেন্ডশিপস, দেখো একটা জিনিস দেখো, রিলেশনস অ্যান্ড ফ্রেন্ডশিপস, তাই ব্যক্তিগত সম্পর্ক এবং বন্ধুত্ব, ওয়্যার অল ফর মানে সবই ছিল, ওয়্যার মানে পাস্ট টেন্স তাই ছিল, অল, অল মানে সবই, কাদের জন্য, ফর পাবলিক গুড মানে জনকল্যাণের জন্য, ঠিক আছে। এবারে আমি কিসে যাচ্ছি, মানে পাবলিক মানে জনগণ, গুড মানে ভালো বা কল্যাণ, তাহলে তার ব্যক্তিগত সম্পর্ক এবং বন্ধুত্ব সবই ছিল জনকল্যাণের জন্য। পরেরটা যাই, অল হিজ টকস হ্যাড রেফারেন্স অনলি টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি, অল হিজ টকস মানে কি তার সমস্ত কথা হ্যাড রেফারেন্স, রেফার করতো, কাদের রেফার করতো, অনলি টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি, তাহলে আমি কি বলবো যে তার সব কথাতেই ছিল কিসের, দেশের মঙ্গল চিন্তা। দেখো কথার লাইনটা যদি তুমি ওয়ার্ড টু ওয়ার্ড করো কিরকম শোনাবে, অল হিজ টকস তার সমস্ত কথা, হ্যাড রেফারেন্স মানে ছিল তার মধ্যে, অনলি টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি শুধুমাত্র দেশের মঙ্গল, অ্যান্ড ওয়্যার অ্যাবসলিউটলি ফ্রি এবং ছিল সম্পূর্ণভাবে বিনামূল্যে, এরকম তো নয় নিশ্চয়ই, বা ফ্রি বা মুক্ত, সম্পূর্ণভাবে মুক্ত, এরকম শোনালে কেমন দেখাচ্ছে, তাহলে আমার লাইনটাকে, ভাবটাকে প্রকাশ করে যদি ভালোভাবে বলতে আমি কীভাবে বলবো, তার সব কথাতেই ছিল কেবল দেশের মঙ্গল চিন্তা, অ্যান্ড ওয়্যার অ্যাবসলিউটলি ফ্রি ফ্রম এনি ট্রেস অফ আনট্রুথ অ্যান্ড ইনসিনসিয়ারিটি, এবং সেগুলো কি ছিল, সম্পূর্ণ মুক্ত, এই যে লিখেছে না সম্পূর্ণ মুক্ত, সম্পূর্ণ মুক্ত মানে অ্যাবসলিউটলি ফ্রি ফ্রম এনি ট্রেস, কার থেকে, এনি ট্রেস অফ আনট্রুথ অ্যান্ড ইনসিনসিয়ারিটি, আনট্রুথ মানে অসত্য আর ইনসিনসিয়ারিটি মানে নিষ্ঠাহীনতা, তার মানে কি তার সমস্ত, সিনসিয়ারিটি মানে নিষ্ঠা আর ইনসিনসিয়ারিটি মানে নিষ্ঠাহীনতা, তাহলে তার সব কথাতেই ছিল কেবল দেশের মঙ্গল চিন্তা এবং সেগুলিও ছিল অসত্য এবং নিষ্ঠাহীনতা থেকে সম্পূর্ণ মুক্ত। তাহলে বোঝা গেল এই লাইনটা, ভালো করে দেখে নাও, কিন্তু তার সব কথাতেই ছিল কেবল দেশের মঙ্গল চিন্তা এবং সেগুলো ছিল সম্পূর্ণ নিষ্ঠাহীন, অসত্য, সেগুলো ছিল অসত্য এবং নিষ্ঠাহীনতা থেকে সম্পূর্ণ মুক্ত। তাহলে এই যে দুটো প্যাসেজ আমরা করলাম, প্রথম প্যাসেজ, সেকেন্ড প্যাসেজটা আমরা কি করলাম তাহলে, গোখলেকে নিয়ে বা গোখলকে নিয়ে, আর ফার্স্ট প্যাসেজ আমরা কি করলাম, প্যাট্রিয়টিজম নিয়ে, এই যে দুটো প্যাসেজ আমরা সম্পূর্ণ কমপ্লিট করলাম, এই প্যাসেজ দুটো তোমরা খুব ভালোভাবে, আজকে এটা যেহেতু একটা ইজি টু মডারেট বলতে পারি বা ইজি বলতে পারি, তাই এটা একরকম, এরপরে কিন্তু টাফ নিয়ে আসবো, টাফটা করতে যথেষ্ট বেগ পেতে হবে, শুরুর দিন বলে আমি কিন্তু একটা ইজি প্যাসেজ কিন্তু তোমাদের জন্য আনলাম, তাই এই দুটো প্যাসেজ খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক যেরকম রুলস বলেছি সেইভাবে সেইভাবে প্রথম থেকে কিন্তু প্র্যাকটিস করো, আর HW দিয়ে দেওয়ার পরে HW কিন্তু অবশ্যই করে আমাদের মেলে জমা করবে। তো আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে, দেখবে ক্লার্কশিপের যে আমাদের ওয়েবসাইটে তোমরা যেখান থেকে ক্লাস করছো ওই ক্লাসের ওপরে দেখবে মাথায় একটা রিভিউ সেকশন আছে, হ্যাঁ একটু রিভিউ সেকশনে গিয়ে লিখে দিও যদি তোমার ভালো লেগে থাকে, আমি সবাইকে বলছি যদি ক্লাসটা ভালো লেগে থাকে ওই ওয়েবসাইটে যেখানে তুমি ক্লাসটা করছো ঠিক তার মাথাতেই দেখবে ওই ক্লাসের মাথাতে একটা রিভিউ সেকশন আছে, ওখানে গিয়ে রিভিউ লিখে দিও, যদি খুঁজে না পাও আমাকে একটু জিজ্ঞাসা করো, আমি বলে দেবো যে কোথায় তুমি রিভিউ সেকশনটা পাবে, তোমার যদি ভালো লাগে অবশ্যই ওয়েবসাইটে একটা রিভিউ সেকশনে কিন্তু গিয়ে রিভিউটা দিয়ে দিও। তো আজকের মতন আমাদের বাংলা ডিসক্রিপটিভ ক্লাসটা এখানে শেষ হলো, কালকে আবারও তোমাদের জন্য একটা বাংলা ডিসক্রিপটিভের ক্লাস নিয়ে আসবো, এবং এইভাবে 4 দিন টোটাল ক্লাস করার পরে পরের 2 দিন কিন্তু তোমরা আমাদের কাছে মক দেবে। তো চলো আজকের মতন আমি আমার ক্লাসটা এখানেই এন্ড করছি, এরপরে আবার অন্য ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।